আলাদা আছে আবার মিলও আছে একজন ট্রান্সজেন্ডার একজন সমকামী হতে পারে একজন ট্রান্সজেন্ডার তার মতো একজন ট্রান্সজেন্ডারকে পছন্দ করতে পারে দুটো মানে দুটো সেক্টর তো ভিন্ন আর কি ট্রান্সজেন্ডার কি মূলত যারা থার্ড জেন্ডার বলে জানি তাদেরকে আমরা হিজড়া বলতে পারি একটা হচ্ছে ভাই জেন্ডারের বিষয় একটা হচ্ছে সেক্সের বিষয় সেক্স আর জেন্ডার হচ্ছে আলাদা জিনিস আচ্ছা 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 যেটা সেক্স নিয়ে হয় যেটা হচ্ছে বায়োলজিক্যালি ভিতরে থেকে হরমোনাল ব্যাপার আপনি বলতে চাচ্ছেন আসলে ওইটাই তো নাকি হরমোনালিও হতে পারে বিভিন্ন কারণে হতে পারে জেনেটিক হতে পারে হরমোনাল কারণে হতে পারে সামাজিক কোন কারণে হতে পারে তার ইচ্ছা হতে পারে দেখ মূল বিষয় মানে শরীর অভ্যন্তরীণ সমকামী বলছেন তো সমকামিতা সমকামিতা বা এগুলা হচ্ছে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন এন্ড যেটার কথা বললেন ট্রান্সজেন্ডার সেটা হচ্ছে আপনার জেন্ডার রিলেটেড দিয়ে জেন্ডার রিলেটেড টপিক বলতে যারা হচ্ছে ধরেন কয়েকজন পুরুষ হয়ে জন্মাইছে তার যৌনাঙ্গ পুরুষের বাট সে নিজেকে নারী মনে করে সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার এবং ধরেন কেউ একজন নারী নিজেকে পুরুষ মনে করতেছে সে হচ্ছে না ট্রান্সজেন্ডার কোন একজন কোন একজন থার্ড জেন্ডার যেটাকে বলা যাদেরকে বলা হয় বা হচ্ছে ওটা ওটা কি যেন বলে আসি ভাই আই ডোট রিমেম্বার দ্য ওয়ার্ডস আমরা সচরাচর যাদেরকে হিসাব করি তারা তারা যদি নিজেদেরকে অন্য কোনো জেন্ডার মনে করে পার্টিকুলার জাস্ট পুরুষ জাস্ট নারী মনে করে দেন সেটা হচ্ছে একজন সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার তো সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা কথা বলেন যে সমকামী সমকামী হচ্ছেন একজন ব্যক্তি যে তার নিজের জেন্ডারকে পছন্দ করে নিজের নিজের যে জেন্ডার সেই জেন্ডারের মানুষকে পছন্দ করে একজন পুরুষ যেমন একজন পুরুষকে পছন্দ করলে সে একজন সমকামী একজন নারী একজন নারীকে পছন্দ করলে সে একজন সমকামী একজন ট্রান্স পুরুষ বা ট্রান্স নারী একজন ট্রান্স পুরুষ বা ট্রান্স নারীকে পছন্দ করলে সে হচ্ছে একজন সমকামী ফারাক ভাই অবশ্যই তো আমি যেটা দেখলাম আর যেটা বললেন যে একটা ছেলে হয়ে জন্ম নিয়েছে মানে ফিজিক্যালি সে একটা ছেলে হিসেবে জন্ম নিয়েছে বাট তার হরমোনাল প্রবলেম থাকতে পারে বা বিভিন্ন যে কোনো সমস্যা হতে পারে কিন্তু তারপর সে একটা ছেলের প্রতি অ্যাডিক্টেড বা ছেলের প্রতি তার আকর্ষণ এটাকেই মূলত আমরা ট্রান্স বলতেছি তাই না হরমোনাল হরমোনাল প্রবলেম এটার সাথে তো ইয়া নাই ইসের সাথে হরমোন রিলেটেড কোনো প্রবলেম আছে এইরকম তো কোনো আমি পড়ি নাই কোথাও আপনার আমার মতো একটা বেটা মানুষ একটা বেটা মানুষের প্রেমে পড়তে পারে আচ্ছা এখানে আসলে জেনেটিকাল বা কোনো কিছু নেই সম্পূর্ণ তার মেন্টালি ব্যাপার সেপার আই ডোন্ট নো না জেনেটিক জেনেটিক ব্যাপার আছে তার চয়েস তার চয়েস ইট ডাজন্ট ম্যাটার দ্যাট জেনেটিক বাই ইয়া আছে কিনা ম্যাটার করছে এটা তার তার চয়েস আছে কিনা আচ্ছা আচ্ছা আমি ফারাজ ভাই কি করব না করব ইটস আপ টু দেম ফারাজ ভাই একটু কথা বলছি ধরেন সাপোজ আমি একটা ছেলে বাট আমি ইচ্ছে করি আমার একটা ছেলের প্রতি আমি অ্যাডিকশন আনলামশন আসলে এটা আনাতে না কারোর প্রতি আগ্রহ অটোমেটিকলি হয়েছে আমি একটা ছেলের সাথে ধরুন সম্ভব কিভাবে সম্ভব আগে একটু এটা একটু বলে নেন তো যে আপনার কারোর প্রতি আকর্ষণ হয় না তা কিন্তু আপনি আনলেন এটা কিভাবে আনা যায় এটা একটু আমাকে এক্সপ্লেন করেন

এই ধরনের কোন আহ প্রচার তারা করেছে এরকম তো আমি কথা দেখিনি ভাই এই ধরনের আসলে আসিফ আসলে প্রচারটা আসলে এই ধরনের নাম এটা বলতে কোন ঘটনাটার প্রেক্ষিতে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ট্রান্সজেন্ডার ওই ভদ্র নামটা মনে নেই একটা প্রোগ্রাম করতে গেছিল সম্ভবত ওখানকার স্টুডেন্টরা ওখানকার কর্তৃপক্ষ প্রোগ্রামটা করতে দেয় তো এই প্রেক্ষিতে আমি ভালোভাবে চিনি ওকে আমি খুব ভালোভাবে চিনি ওকে প্রোগ্রামটা করতে দেয় নাই দেখে এটা নিয়ে প্রচার হচ্ছে নাকি ওকে প্রোগ্রাম করতে দিলে কি এটা নিয়ে এত প্রচার হয়তো

না আসিফিকে যেটা বলতেছিলাম কেউ কি যদি চায় যেমন কেউ যদি নিজেকে সমকামী বলতে চায় বা নিজেকে ট্রান্সজেন্ডার বলে পরিচয় দেয় এই ব্যাপারটা তো তার অধিকারে থাকা উচিত তাই না অবশ্যই সেটা তার ব্যাপার এখন কেউ যদি আমরা যদি সমাজ বা রাষ্ট্রের অবগঠনগত সকল বিষয়ে চিন্তা করে যদি দেখি যে এটা আসলে ইন ফিউচার যদি এটার সংখ্যা বৃদ্ধি পায় এটা সংখ্যা বৃদ্ধি পায় বলতে এক ভদ্রলোক বলল যে আমি যেটা আমি নিজে দেখছি কিছুটা যেমন হচ্ছে যে আর্মিদের এটা আমি বুঝলাম না এটা আমি বুঝলাম না আরেকটু আরেকটু ওয়েট 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 মানে একটা একটা গ্রুপের মানুষের একটা সমাজের একটা অংশের মানুষকে যদি অন্য মানুষের মতোই সমান অধিকারটা দেয়া হয় যে অধিকারটা তারা আসলে পাচ্ছিল না সেই অধিকারটা যদি তাদেরকে হয় মনে করেন একটা একটা বাসায় থার্ড জেন্ডার শিশু জন্ম হয়েছে সাধারণত আমাদের বাংলাদেশের ফ্যামিলি গুলা কি করে সেই ট্রান্সজেন্ডার বাচ্চাটাকে রাখে না বাসায় হিজড়া কমিউনিটিতে দিয়ে হ্যাঁ ইন্টারসেক্স এই ইন্টারসেক্স বাচ্চাটাকে আহ বাবা মা কি করলো ওই কমিউনিটি যে যাদেরকে আমরা হিজড়া কমিউনিটি বলি হিজড়া কমিউনিটির মহিলাকে ডেকে একটা রানী থাকে তাদের সেই রানীকে ডেকে আমরা সেই ফ্যামিলিটা দিয়ে দেয় যে তোমরা ওকে বড় করো ওই বাচ্চাটা তখন স্কুলে যেতে পারে না কারণ স্কুলে যেতে হলে যে জিনিসটা লাগবে তার লিঙ্গের পরিচয়টা দিতে হয় আহ কিছুদিন আগে এই নিয়মটা ছিল যে স্কুলে তাদের ভর্তি নিত না ওর তো ইয়াই নেই তো ছেলেরা আমি এটাই বোঝা যাচ্ছে না ওকে স্কুলে কি তখন বেশিরভাগ স্কুলেই তাদেরকে নেয়া হতো না এখন স্কুলে যদি না নেয়া হয় তার মানে তার শিক্ষা দীক্ষা আর কিছু হবে না কখনোই সে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারবে না সে কোনো চাকরি বাকরি করতে পারবে না সে কোনো সে যদি মেধাবীও হয় তাহলে সে চাকরি বাকরি করতে পারবে না পড়ালেখাই করতে না পারলে চাকরি বাকরি কোন দিকে করবে তার মানে দেখা গেল সে মানে হিজড়া কমিউনিটির মধ্যেই যে হাততালি দিয়ে দিয়ে রাস্তায় মানুষের কাছ থেকে ভিক্ষা টিক্ষা করে বা নাস্তাজ দেখায় তার জীবনযাপন করতে হবে তার লাইফটা পুরা बर्बाद হয়ে গেল এখন আমরা যদি বলি যে এই ব্যক্তিটার অধিকার থাকতে হবে এই ব্যক্তিটার অন্য আরেকজন মানুষের মতো অন্য আরেকজন নাগরিকের মতোই সমান অধিকার তার থাকতে হবে এই রাষ্ট্রে সেও একজন নাগরিক তারও সম্পূর্ণ অধিকার আছে সেই সুবিধাগুলো পাওয়া যে অন্যরা পাচ্ছে একটু বেশি আমরা চাচ্ছি না আমরা যে আমি যেটা পাচ্ছি আমি একজন পুরুষ হিসেবে বা আমার বউ একজন নারী হিসেবে যেই সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পাচ্ছে পড়ালেখা করার অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার তারপর হচ্ছে যে রাস্তায় ঘুরে বেড়াবার অধিকার বাবা মার সাথে থাকার অধিকার ঘর বাড়ি ভাড়া নেওয়ার অধিকার এই একটা অধিকারও তারা পাচ্ছে না

কথা পাওয়া উচিত আমাদের রাষ্ট্রে সেটা নিশ্চিত করতে হবে যে সেও যেন সেটা পায় এইটা করলে হিজড়া বাচ্চার সংখ্যা বেড়ে যাবে কিভাবে এটা আমি বুঝলাম না এইটা যদি তারা যদি সেই অধিকারটা পায় তারা যদি স্কুলে যাওয়ার অধিকারটা পায় পড়ালেখা করার অধিকারটা পায় অফিস আদালতে গিয়ে চাকরি বাকরি করা বা মন্ত্রী মিনিস্টার হওয়া বা অফিস আদালতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সবকিছুর অধিকার যদি তারা পেয়ে যায় তাহলে কি দেশে তৃতীয় লিঙ্গের মানে মানুষের সংখ্যা বাচ্চার সংখ্যা বাড়তে থাকবে অটোমেটিক যে বাচ্চারা তখন পেটের ভিতর থেকেই বুঝতে পারবে যে ও এই দেশে তো অধিকার আছে ভাই চল এই দেশে বাইরে দিলে এই এই মায়ের পেটের থেকে বাইরে যাই আমরা হিজড়াই চলে আমরা মায়ের পেট থেকে বাইরে তখন কি বেশি বাচ্চা পয়দা হবে কিভাবে এদের সংখ্যা বাড়বে এই জিনিসটা আমাকে একটু তো হাসান ভাই আসিফাই আমি এদের কথা বলি না আমি আসলে একটা টপিক উঠাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যেটা এই যে আপনার আর্মি ক্যাম্পে হ্যাঁ তো আমি নিজের স্বচকে কিছু আর দেখা আছে এরকম ঘটনাও ঘটেছে আর্মি ক্যাম্পে যারা হচ্ছে সেনাবাহিনীতে থাকে বিশেষ করে তাদের ওয়াইফ দূরে থাকে হ্যাঁ এদের ক্ষেত্রে মানে সমকামিতা বলতে আসলে ছেলেদের প্রতি একটা অ্যাট্রাকশনের মানে আকর্ষণ ব্যাপারটা খুব বেশি লক্ষণীয় এটা লক্ষণীয় কেন লক্ষণীয় কেন আমি আপনাকে বলি একটা কথা শুনে নেন অনেক মানুষের ভেতরে এই জিনিসটা সুপ্ত অবস্থাতে থাকে হম অনেক মানুষ মানুষের এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন এটা কোনো একদম শুধুমাত্র মেল ফিমেল না এটার ভিতরে মাঝখানে অনেকখানি একটা জায়গা আছে সেই যে কোনো একটা পয়েন্টে এটা পড়তে পারে মনে করেন এক থেকে একশোর মধ্যে হ্যাঁ এই পাশে যদি আপনি এক ধরেন এক পাশে যদি একশো ধরেন অনেকের অবস্থান থাকে আটানব্বই তে অনেকের অবস্থান থাকে ষাটে অনেকের অবস্থান থাকে চল্লিশে আপনি আলাদা এক্সেপ্ট পারাজ ভাই বাদ বাকি যারা আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের অনেকের থাকে হচ্ছে গিয়ে আহ থাকতে পারে পঁচাত্তর থাকতে পারে চল্লিশ থাকতে পারে এখন এই যে যাদের অংশটা চল্লিশ আছে পঞ্চাশের নিচে আছে তারা যদি সে যদি একটা ছেলে হচ্ছে মেয়ে হ্যাঁ অনেকের মনে করেন একজন ছেলে হয়ে জন্মেছে কিন্তু তার পয়েন্ট হয়েছে উনপঞ্চাশ এখন সে আহ তার একটু মেয়েলি স্বভাব আছে সে যখন স্কুলে যায় একটু মেইলি মেয়েলি আচার আচরণ করে কিন্তু সে আবার আহ সমাজে সবাইকে দেখতেছে অন্য ছেলেদেরকে দেখতেছে ছেলেদের মতো আচরণ করতে সে এটাকে সেপ্ট করে নিতে পারে যে আমি আমি আসলে ছেলে এবং সে মানে সমাজের চাপে পরিবারের চাপে ধর্মের চাপে রাষ্ট্রের চাপে সবার চাপে একসময় ছেলে হিসেবে পরিচয় দিতে থাকতে পারে কিন্তু তার অবস্থানটা কিন্তু ঊনপঞ্চাশ ছিল ঠিক আছে এখন সে যদি এরকমের একটা পরিস্থিতি পায় যে পরিস্থিতিতে সে তার মনের ভিতরে যেটা ছিল সেটা বের হয়ে আসা আসতে পারতেছে যদি সে ধরেন এই যে যেটা আপনি বলেন মাদ্রাসাতে যদি থাকে বা ধরেন সেনাবাহিনীতে সেনাবাহিনীর ক্যাম্পে যদি থাকে বা ধরেন ক্যাডেট কলেজে যদি থাকে সে বা ধরেন জেলখানাতে যদি সে থাকে তখন সে তার ভেতরে যে সুপ্ত অবস্থা যেটা ছিল যেটা সমাজের কারণে সে সেটা প্রকাশ হচ্ছিল না সেটা বের হয়ে যেতে পারে তার মানে তার আগে থেকে একটা টেন্ডেন্সি অবশ্যই ছিল এবং সেই টেন্ডেন্সিটা কি সেটা করছে সেটাকে বাড়ায় বাড়ায় দিছে সেটাকে ইয়া করছে মানে সেটাকে আহ আর কি রিকগনাইজ করছে রিকগনাইজ করার পরে সে তখন সেই জিনিসটা মানে একসেপ্ট করে নিতে পারে আমি এরকম আবার অনেকে আছে যাদের মনে করেন সাতাত্তর বা মনে করেন আশি তারা একেবারে হ্যাঁ তাদেরকে আপনি জেলখানায় দিলেন আহ সেনাবাহিনীতে দিলেন তাদের সাথে মনে করেন অন্য সব ছেলেরা তাকে রেপো করলো তারপরেও সে কোনোদিন মানে ইয়া হবে না মানে সমকামী হবে না সে সে ওইটাকে হয়তো সহ্য করবে সহ্য করে সে বাইরে যাবে বাইরে গিয়ে সে অনেক মানে ইয়া ফিল করবে সে মানে যে আমার সাথে তার সাথে যত কিছু আপনি না কেন তাকে আপনি গাড়ি ধরেও আপনি ওই রকম করতে পারবেন না কারণ তার পয়েন্টটাই ইনিশিয়ালি তার পয়েন্টটাই ছিল আশির দিকে এই কারণে তাকে আপনি মানে জোর জবরদস্তি করে ওইখানে নিতে পারবেন না আবার যার পয়েন্টটা ছিল তিরিশের দিকে তাকে একটুখানি টোকা মারছেন দেখছেন সে মানে ইয়া হয়ে গেছে সে আগে থেকে তার ভিতরে 30 ছিল সে যখন একটু টোকা মারছেন যখন একটু সে দেখছে একটা ছেলেকে মনে করেন তার পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে পঁচিশ হ্যাঁ একজনের সে ছেলে কিন্তু সে দেখতেছে সে সবসময় মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে অন্য পোলা পানকে দেখে যে মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়া থাকে সে দাঁড়া থাকতেছে সে করতেছে মেয়েদেরকে হঠাৎ একদিন সে দেখলো একটা ছেলে গোসল করতেছে সেটা সে দেখে ফেললো দেখে ফেলে তার মাথাটা গেলো ইয়া হয় আরে তার তখন মনে হবে আমি এটাই আমার তো আমি চাই আমি করতে চাই তখন তার কাছে সে তখন ওই জিনিসটা মানে রিয়ালাইজ করবে যে আমার তো এটাই দরকার ছিল আমি তো এটাই পছন্দ করি এই যে যেমন একটু আগে আমি একটা মানে গল্প বললাম সত্য সত্যমেব জয়ভে এটা আমির খানের একটা অনুষ্ঠান এটার ভিতরে আপনি আপনি ওই অনুষ্ঠান সিরিজটা দেখেন ওইটার ভিতরে কয়েকজন সমকামীকে ট্রান্সজেন্ডার কে নিয়ে আসা হয় তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো তারা বলে খুব সুন্দর করে হয়েছে মেয়েটা তখন পর্যন্ত জানতো না যে সে হওয়ার অনেকদিন পরে সেটা টের পাইছে যখন তার স্বামী তার সাথে ওটা করতো তখন সে মানে ঘৃণা লাগতো তার কাছে এবং সে রাতে প্রতি রাতে স্বপ্ন দেখতো মেয়েদের কে সুন্দর 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 মেয়েদেরকে সে স্বপ্ন দেখতো সে এটা বুঝতেই পারত না সে না নাই সমকামী জিনিসটা কি এটাই সে কখনো জানতো না

আইডেন্টিফাই করতে পারে না আর্লি লাইফে নানা ধরনের সামাজিক কারণে নানা ধরনের ধর্ম প্রথা এগুলোর কারণে তারা আইডেন্টিফাই করতে পারে না তারা একটা পরিবেশে যখন যায় পরিবেশ যখন পায় সেই রকম তখন তারা আইডেন্টিফাই করতে পারে নিজেদেরকে এবং তারা তখন সেইখানে সেট হয়ে যায় তখন তাদেরকে আর চেঞ্জ করা যায় না এখন এটা তো কোনো এমন না যে উইটার কারণে এটা হয়েছে তার ভিতরে আগে থেকে সেটার একটা বিধ ছিল এবং সে সেই অনুকূল পরিবেশটা পাইছে এটার কারণে সেই জিনিসটা তার দেখা দিছে এবার বলেন ওই মেয়ের হাজবেন্ড আমি ছিলাম দেখে ওই মেয়েটাকে ধরনের দেখি ভাই আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আসলে নিয়ে আমার আসলে খুব বেশি জ্ঞান ছিল না খুবই স্বল্প জ্ঞান ছিল যে ব্যাপারটা ক্লিয়ার হলো আরেকটা বিষয় হচ্ছে যে একটু ছোট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন এই পুরো ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার এখানে হচ্ছে যে আমরা যেটা দেখি মাদ্রাসাতে আসলে এটা পরিমাণ খুব বেশি দেখি

আসিফ ভাই আসিফ ভাই একটা বিষয় তো এই ব্যাপারটা হচ্ছে মাদার সাথে খুব বেশি লক্ষণীয় এখন মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের দেশের যারা বিশেষ করে আমি যদি আপনি লাইফ করেন দীর্ঘদিন অনেক পুরনো শ্রোতা বলতে গেলে তো আমাদের এই যে যারা হচ্ছে যে টোয়েন্টি থেকে থার্টি বা থার্টি ফাইভ এই যে যারা আছে বিশেষ করে আমি এই ব্যাপারে কালকে রাতেই কথা বলতেছিলাম এক নার্স আতো একটা স্টুডেন্টের সাথে তো ওদের আসলে এটা খুব মিসকনসেপশন আছে খুব মানে বুঝার একটা ঘাটতি আছে বিশাল যার কারণে তারা উইজাসকে উইজাসকে যেটা কি যেন হেচিমিন না কি বলেন ওই ভদ্রমহিলারা আসলে এটা করতে দেনে প্রোগ্রামটা এই এই কারণে তো আমার মনে হয় ওদের ভিতরে এই জ্ঞানটা একেবারে নাই বললেই চলে তারা আসলে মনে করে যে তারা ইচ্ছে করে এটা হয়ে যায় এই কনসেপ্টটা তাদের মধ্যে আছে তো এটা নিয়ে আসলে ক্লিয়ার হওয়ার আপনার সাথে একটু কথা বললাম আর এক সেকেন্ড এক সেকেন্ড ভাই ইচ্ছা না করলে আমি কিভাবে করব ভাই আশ্চর্য ইচ্ছা করেই তো হবে আমি এই এই কথাটা মানে বুঝি না একটু আগে একজন এসে যে ভাই সমকামী কি ইচ্ছা করে সমকামী হয় নাকি এটা সমাজের কারণে আমি বলি ইচ্ছা করেই হয় আরে ইচ্ছা না করলে সমকামী হবে আশ্চর্য আমার যেমন আমি তো ইচ্ছা করে আমার একটা বয়ের সাথে থাকি ভাই আমি আমার ইচ্ছা করে আমি আমার বয়ের সাথে যা করার করি হ্যাঁ প্রত্যেকটা কাজ ইচ্ছা করে ইচ্ছা ছাড়া তো আমি করতেই পারবো না আসিফ ভাই একটু ইমাজিন করেন দুজন সমকামী মেকিং লাভ একজন সমকামী

পুরুষের পাচার পাচার মধ্যে কি মানে নবী মোহাম্মদ বসে থাকে নাকি যে ওইখানে লাগলে নবী মোহাম্মদ ব্যাথা পায়ুথা পায় দুজনই পাই দুজনে পাইবে

অ্যান্ড আমি জিজ্ঞেস করলাম যে ডু ইউ সাপোর্ট হোমোসেক্সুয়ালিটি বা তাদের রাইটটাকে সাপোর্ট করো কি না না চারজনের একজনও কী করে না সমর্থন করে না দেন আমি জিজ্ঞেস করলাম কেন ওয়েল এটার মধ্যে অনেক কারণ আছে সবাই কারণ বললো অ্যান্ড আধা ঘন্টার ডিসকাশনের পর চারজনের থেকে আমি দুইটা পয়েন্ট পাইলাম এক আমার আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করি না তাকে জিজ্ঞেস করলাম তোমার ব্যক্তিগত কথা কি কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না আমার ব্যক্তিগত কথা কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না এটা তারা ঠিকমতো বুঝে দুই আমার রিলিজিয়ানের পাতা তো তো তোমাদের আলটিমেট এই এটা না করার কারণ যে নবী মোহাম্মদ চোদ্দশো বছর আগে তার গেছে দে আর জাস্ট লুকিং তাদের বায়াসনেস ছাড়া আর কোনো পয়েন্ট নাই বাট প্রাউড ভাবাই ইয়ার না নবী আমার বলে গেছে আমাকে তো এটা মানতেই হবে যেহেতু যেহেতু এরা বলে গেছে সেটা একটা অবজেক্টিভ মোরালিটি ওয়েল অবজেক্টিভ সাবজেক্টিভ ইয়াটা ওরকমটা করে না এন্ড

যেমন আমি আমার নিজের দিক থেকে বলি ফার্স্ট টাইম যখন এই সমকামী বা ট্রান্সজেন্ডার একজন ছেলে কাছে সম্পর্ক করতেছে ফিজিক্যালি করতেছে এই ব্যাপারটা নিজের কাছে খুব খারাপ লাগতো ব্যাপারটা হ্যাঁ কিন্তু আমি যখন ওদের অধিকারের ব্যাপারটা চিন্তা করলাম যে একটা মানুষের তো অধিকার আছে সেখানে তো আমার প্রবলেম হচ্ছে না ওর সাথে ওর মতো করতেছে যা ইচ্ছা করতে আমার আমার কিন্তু এখন এই যে আমার যে খারাপ লাগা এই যে ওরা যা করতেছে সেই ব্যাপারটা খুব মানে নষ্ট আমি মনে হচ্ছে নিজটা খুব বাজে লাগতেছে এটা কি আসলে খুব বাজে আমার আমার দিক থেকে কি আসলে ঠিক কিনা যে তাদের এই সম্পর্কটাকে

এবং সেই গন্ধ যদি আমার ঘরে না আসে সে তার বাসা অনেক দূর হ্যাঁ এবং সে প্রপার ইয়েনটেন করে সুটকি রান্না করতেছে তাহলে ভাই এখানে আমি কি করতে পারি বা কি বলতে পারি সেখানে তো আমার কোনো বলার মতো কোনো মানে জায়গাই নাই সে তার বাসায় নিজের নিজের পাশে দিয়ে সুটকি কিনা ভর্তা বানায় বাদ দিয়ে খাইতেছে আমি এখানে কি বলতে পারি ভাই আমার এটা রুচি না আমি খাবো না ঠিক আছে আমি গেলাম না দিনের বাসায় কিন্তু সে তো তার মতো খাইতে পারে তাই না সে তো তার মতো খাবে এটা তারে তো আমি ঘরে গিয়ে তো আমি বলতে পারি না যে ভাই বেটা তুই সুটকি ভর্তা খাইতে পারবি না আসিফ ভাই আসিফ ভাই যে ওই ভদল সুখী খাইতেছে আজকের দিনের প্রতি আপনার যদি ব্যক্তিগত ধরেন এই যে সুখী খাই আপনার কাছে তো অভিয়াসলি ভালো লাগে না এই জন্যই তো আপনি ওনার বাসা দূরে আসতেছে না প্রবলেম হতেছে না কিন্তু তার প্রতি একটা নেগেটিভ থিঙ্কিং আশাটা কি স্বাভাবিক নাকি আশাটা আসলে অন্যায় সেটা তো উচিত হবে না আসতে পারে অনেক মানুষের ভিতরে আসতে পারে মানে মানুষের ভিতরে তো এই ধরনের মানে নানা ধরনের বায়াসনেস তো থাকে নানা ধরনের সমাজের তৈরি করা নানা ধরনের বিষয়ে দ্বারা মানুষ তো অনেকখানি প্রভাবিত হয় মানুষের ভিতরে আসতে পারে কিন্তু আসাটা উচিত না কারণ এটা তো তার তার ব্যক্তিগত জীবন এখানে আমি আমি কেন এখানে না গলেতে যাব তাকে ছোট ভাবা বা তাকে খারাপ ভাবা এটা ভাবাটা উচিত না আচ্ছা 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 ব্যাপারটা ঠিক আছে আসিফ ভাই ও আসিফ ভাই কি আমি একটু আমার ব্যক্তিগত ব্যাপারে একটু প্রশ্ন করতাম আপনাদের জার্মানিতে আহ আউস বিষয়ে আসলে যারা বাংলাদেশ থেকে যায় আউস বিলং ভিসা সম্পর্কে একটু ধারণা রাখেন হাউস বিল্ডিং ভিসা সম্পর্কে আমি তো ধারণা আমার তেমন একটা নাই কিন্তু আপনি কি কোনো ইউনিভার্সিটির মাধ্যমে আসবেন নাকি শুধু হাউস বিল্ডিং ভিসার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন

কিন্তু আপনি যদি মানে ইয়া অঞ্চলগুলোতে থাকেন 바ভারিয়ার অঞ্চলগুলোতে থাকেন সেখানে খরচ একটু কম গ্রামের দিকে একটু গ্রাম অঞ্চলে থাকলে তখন খরচ অনেক কমে যাবে মানে 800 ইউরো বা ধরেন 1200 ইউরো এর মধ্যে কি আসলে মানে অলওভারই খরচ স্টোরস মেইনটেইন করা পসিবল হ্যাঁ 800 গ্রামের দিকে থাকলে 800 ইউরো দিয়ে খরচ ইয়া করা সম্ভব টেনটনে টনে চলতে হবে আর কি খুবই হিসাব নি হিসাব নিকাশ করে টেনটনে টনে চলতে হবে 800 1000 ইউরো দিয়ে চলা সম্ভব কিন্তু যদি ল্ডিং আপনি শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক দুর্দান্ত আপনার মানে ভবিষ্যৎ অপেক্ষা করবে আমি এখানে জানি যে হাউস বিল্ডিং করে একটা কোম্পানির হেড পজিশনে পর্যন্ত যেতে পারে এখানে কিন্তু কোনো পার্থক্য নাই আপনি যদি মনে করেন ইউনিভার্সিটি পাশ টাস করে শুরু করে যদি আপনি যেই শিক্ষাটা লাভ করবেন সেটা কিন্তু সমপর্যায়ের শিক্ষাটা কিন্তু সমপর্যায় হ্যাঁ তখন কিন্তু আপনি আরো ভালো জানবেন যেহেতু আপনাকে একদম হাতে কলমে শেখানো হবে হাউস বিল্ডিং করলে আপনি আরো ভালোভাবে জানবেন এবং আপনি একটা সময় যদি হাউস বিল্ডিংটা আপনি ঠিকভাবে করেন মনোযোগ দিয়ে এবং মেধা পরিশ্রম ব্যয় করে যদি আপনি করেন হাউস বিল্ডিংটা তাহলে আপনি একটা সময় সেই কোম্পানির হেড পজিশনও যেতে আপনারা কেউ আটকাতে পারবে না যেটা হয়তো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেও হয়তো সে আপনার নিচে থাকবে আপনি উপরে থাকবেন আমার অফিসে ইনফ্যাক্ট আমার অফিসে আমার উপরের পোস্টে আছে হাউস বিল্ডিং করা লোক সে হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং করে আসছে আর আমি অত পড়ালেখা করে এসেও এখন তার নিচের পোস্টে কাজ করছি কিন্তু সে আমার থেকে অনেক ভালো জানে প্রত্যেকটা খুঁটিনাটি সে অনেক ভালো জানে তারা তো আসলে হাতে কলমে একেবারে এক্সপিরিয়েন্সড হ্যাঁ 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 ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ ভাই অনেকক্ষণ সময় নষ্ট করলাম ভাই আপনি মুমিন বান্দাদের কে নেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে ফরাজ ভাই আরেকজনকে দেখি এস এম রাজু রাজু আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন জি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া গতকাল আপনাদের লাইভে আপনারা দুজনে ছিলেন আমি লাইভে যুক্ত হয়েছিলাম আপনি অবশ্যই আমাকে নাই আল্লাহর কাছ থেকে দোয়াটা করে দিয়েছিলেন সেটা হলো আমাদের গ্রামের একটা ছিল হ্যাঁ তো উনি ছোটবেলা থেকে মেয়ে ছিল মেয়ে হয়ে জন্মায় ছিল পরবর্তীতে কলেজে যাওয়ার পরে উনি হঠাৎ করে ছেলে হয়ে যায় আর কি তো তারপরে ছেলে হয়ে বিয়ে করে বিয়ে করার পরে সন্তান ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে হয় এরপরে শেষ বয়সে সে আবার মেয়ে হয় মেয়ে হয়ে সে মারা যায় তা আমার প্রশ্ন হলো এ আসলে কোথায় যাবে দুদকে যাবে না ভেসতে যাবে কোথায় যাবে কোন জায়গায় যাবে একবার ছেলে একবার মেয়ে ওকে আল্লাহ কোথায় রাখবে প্লিজ যদি উত্তর দিতেন আল্লাহ তো মাথা মনে করেন খারাপ হয়ে যাবে আল্লাহ যাবে একবার ছেলে একবার মেয়ে কি হয়ে না এটা আমি আসলে বলতে পারবো না ভাই আর ছেলে যারা একদিনে মেয়ে হয়ে যায় এরকম কিছু আমি শুনেছি এটা কেমনে হয় এটা আমি ভালোভাবে জানি না আসলে এটা আমি মানে প্রতিঘাটে সর দিকে দেখেছি এটা আদৌ সম্ভব কিনা আমি বিষয়ে সন্দিহান না আমি এটা বাস্তব মানে আমাদের চোখে দেখা বিষয়টা হ্যাঁ একই চোখে দেখে বুঝলাম কিন্তু আপনি চোখে কতটুক পর্যন্ত দেখতে পাইছেন সেটা তো আমি আপনি নিশ্চয় ততটুক পর্যন্ত দেখতে পান নাই যতটুকু পর্যন্ত দেখলে ছেলে নাকি মেয়ে সেটা আইডেন্টিফাই করা যায় নাকি এতটুকু পর্যন্ত দেখছেন আপনি না আচ্ছা আমি আর একটা ইয়ে দিতে পারি সেটা হলো যে আমাদের বাংলাদেশে বগুড়া নাম তো শুনছেন সম্ভবত তো বগুড়ার টিএমএসএস মহিলা সবুজ সংঘ একটা সংস্থা আছে ওই সংস্থার পরিচালক উনি তো আপনি এটা আপনার ওই গুগল বা ইয়েতে সার্চ দিলেও ওনার সম্পর্কে তথ্য জানতে পারবেন আমার এটা জানার দরকার না আমার জানার দরকার যে আপনি যে নিজের চোখে দেখেছেন সেটা আপনি

আপনি বুঝতে পারবেন যে সেটা ছেলে নামে সেটুক পর্যন্ত নিশ্চয় আপনি দেখেন নাই তাই না না আমি তো অত গভীরে যেতে পারবো না হ্যাঁ সেটাই তো সেটাই আমার তো আমি তো সেই গভীর পর্যন্ত দেখতে চাই যে হয় সেটা আমার দেখতে হবে যে এটা কেমনে হয় এটা কিভাবে সম্ভব আচ্ছা হ্যাঁ কিন্তু উপর আল্লাহ এদেরকে কোথায় রাখবে এটা তো আমার জানার আগ্রহ থাকতেই পারে হ্যাঁ ঠিক আছে আমার এটা জানার আগ্রহ থাকলো আমি জানি না ভাই ঠিক আছে রাজু ভাই আর কি কিছু বলবেন আপনি আরেকটা বিষয় হলো ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলাদা করে কি কোনো পড়াশোনার কোনো স্থান ভবিষ্যতে হবে কিনা বা কোথায় গেলে আমরা মানে দিক নির্দেশনা পাবো কিভাবে সামনে এগোবো এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি আপনি সংশয় ডট কম এর লেখাগুলো পড়েন জি আমি ওগুলো প্রতিনিয়ত করতেছি কিন্তু হলো মানে আমাদের জন্য যদি হয়তো বা আপনার আলাদা করে কোনো একটা যদি সাইট থাকতো বা যেখানে আমরা আলাদা করে ট্রেনিং এর মতো বা এরকম কিছু থাকতো আমাদের জন্য ভালো হতো এ যা লেখা আছে সেগুলাই সেগুলাই আপনারা মানে ইয়া করেন আর যদি ইউটিউব চ্যানেলে যদি আপনি মেম্বার হন মেম্বার হলে আপনি কিছু ভিডিও পাবেন সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে সেগুলো আপনারা সেভ করে রাখবেন সেভ করে আপনারা আপনার আপনার ইউটিউবের ইউটিউবের আমি মোটামুটি অনেকগুলো ভিডিও দেখি কিন্তু ওই যে দীর্ঘ সময় মানে তিন চার ঘন্টা করে এক একটা ভিডিও হ্যাঁ তো এটা কি শর্ট করার কোনো ওয়াই আছে কিনা বা না ভাই নাই আপনাদের কে এইজন্য সাহায্য চেয়েছি আমি যে আপনারা যদি এরকম পান যে ভিডিও এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা কেটে ভিডিও টা কেটে আমাকে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি সেই অংশটুকু সেই টাইডল দিয়ে আপলোড করবো কিন্তু এইভাবে কাটাই করা আমার আমার সময় আমার এত সময় হয় না এই কারণে আমি আপনাদের সবার সাহায্য চেয়েছে আপনারা যদি আমাকে সাহায্য করেন কাজে তাহলে এটা আমি করতে পারি আচ্ছা ওটা কি আপনার মেলে দিলেই হবে তাই তো হ্যাঁ আপনার ভিডিওটা কাট করবেন প্রথমে প্রথমে ভিডিওটা ডাউনলোড করবেন ডাউনলোড বড় ভিডিওটা ডাউনলোড করে ছোট ছোট অংশ কাটবেন যে এই অংশে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এই অংশে আলোচনা হয়েছে কোরআন কি অবিকৃত ছিল নাকি অবিকৃত হয়েছে এই অংশে আলোচনা হয়েছে নবী মোহাম্মদ কি শিশু বিবাহ করছিল নাকি করে নাই এই অংশে আলোচনা হয়েছে সৃষ্টিকর্তা বলতে কি বোঝায় এভাবে টুকরা টুকরা করে কাটবেন প্রত্যেকটা অংশ কেটে প্রত্যেকটা অংশের ফাইলগুলাকে উই টাইটেল ওই নামটা দিবেন নামটা দিয়ে এই ভিডিওগুলো আমাকে মেইলে পাঠিয়ে দিবেন আমি তখন আপলোড করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ